আর যদি দুজনেই পুরো কমপ্লিট না করতে পারি তাহলে তো ভালোই হবে, আমি ওকে পানিশমেন্ট দেবো না, পানিশমেন্ট মুকুব করে দেবো। দেখতে পাচ্ছো বন্ধুরা, একটু ভালো করে সিন করো, বুঝতেই পারবে। হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমরা দুই বোন তোমাদের সামনে একটা ছোট্ট কম্পিটিশন করে দেখাবো। আর কি কম্পিটিশন বলবো, তার আগে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো কিন্তু, আর তোমাদের বারবার বলি তাও তোমরা শোনো না, ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করবে, কারণ একদম বাজে অবস্থা, এইভাবে এত ভালোবাসা দাও এত ভিউজ দাও তাহলে কেন ওয়াচ টাইম হয় না গো। তোমরা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের রিকোয়েস্টেই আজ চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। কিন্তু তার আগে বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। আর এখন কি রিকোয়েস্টিং ভিডিও রয়েছে সেটা তো একটু একটু বুঝতে পারছো নিশ্চয়ই, বুঝতে পারছো কি? অবশ্যই তোমরা সবাই বুঝতেই পারছো আমার মনে হয়। এই দেখো, এই যে এটা দেখে তো বুঝেই গেছো তোমরা বন্ধুরা যে আমরা এখন ড্রিঙ্কিং ওয়াটার চ্যালেঞ্জ করতে চলেছি। এখানে দু বোতল জল রয়েছে, এক লিটার এক লিটার। এই বোতলটা দেখতে একটু মোটা লাগছে, ইচ্ছে এটাই মনে হয় একটু বেশি আছে, তো কোনো ব্যাপার না, এটা আমি নেবো, এটা দিদিকে দেবো, আমি তো রোগা পাতলা তাই বেশি জল খেলে কোনো সমস্যা হবে না। চলো বন্ধুরা তাহলে দিদি দিদির বোতলটা নিয়ে নিক, আর আমিও নিয়ে নিয়েছি আমার বোতল, আর এখন স্টার্ট করব। বোতলের মুখটা খুলবো, দুজন একসঙ্গেই খুলবো। রেডি দিদি? রেডি তো? Yes. রেডি, 1 2 3 গো। আর একটা জিনিস বন্ধুরা, সবে বোতলের ছিপি খোলা হয়েছে কিন্তু জলটা নরমাল যেরকম জল খাই সেরকম খেতে হবে, বাই চান্স যদি খুব স্পিডে জলটা খাই গলায় বেঁধে যেতে পারে, হিতে বিপরীত হবে। ওই সব বিপদ বাদিয়ে কোনো দরকার নেই, কারণ কোভিডের সিচুয়েশন এখনো যায়নি, ডাক্তার দেখানো সম্ভব না। আস্তে আস্তে ধীরে সুস্থে জলটা শেষ করব, আর যে শেষ করতে পারবে না তার একটা পানিশমেন্ট আছে, আর যদি দুজনেই শেষ না করতে পারি তাহলে তো বোথ পানিশমেন্ট, তাই না? তো সেই ক্ষেত্রে ও আমাকে যদি ছাড় দিয়ে দেয় পানিশমেন্ট, আমিও ওকে ছাড় দিয়ে দেব। চলো তাহলে এবার শুরু করছি, ধীরে সুস্থে জল খাবো এখন। সকালে এখন একটু রুটি খেয়েছি, রুটি খেয়ে অলরেডি জল আমার খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটু খেতে কষ্ট হচ্ছে আমার। আর আমি আমি এখানে এসেও একটা ছোট্ট রুটি খেয়েছি কিন্তু জল আমার ভালোই লাগে, কিন্তু বোতলটা মনে হচ্ছে জলটা বেশি আছে, আমি কতদূর কি খেতে পারবো জানি না। আর যদি দুজনেই পুরো কমপ্লিট না করতে পারি তাহলে তো ভালোই হবে, আমি ওকে পানিশমেন্ট দেবো না, পানিশমেন্ট মুকুব করে দেবো, তাহলে আমারটা মুকুব হবে, সেই জন্যই ভাবছি পানিশমেন্ট মুকুব করে দেবো ওকে। আর যদি আর যেসব বন্ধুরা আমাকে আজকে নতুন দেখছো আমার বোনের চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার একটা চ্যানেল আছে বেঙ্গলি ব্লগস কেআরটি, তোমরা সবাই আমাকে একটু বন্ধু করে নিও, আমাকে একটু ভালোবাসা দিও, আমাকেও তোমরা পাশে পাবে। দিদি কথা বলতে বলতে আর কথা বলবো না, ও জিতে যাচ্ছে, ও তোমাদের সাথে কথা বলছে, সেই সুযোগে আমি অনেকটা শেষ করে দিয়েছি। বন্ধুরা আর খেতে পাচ্ছি না, বমি পাচ্ছে আমার, আর আমার তো ঢেকুর উঠছে, আমি চেষ্টা করছি এখনো, ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, তবুও চেষ্টা সফলতা আনে আর আমি চেষ্টা চালিয়ে যাব, সে যতক্ষণ টাইম লাগুক। না না বন্ধুরা, আবার তোমাদের থেকে এত টাইম কেন নিয়ে নেবো আমি, কারণ সবারই টাইমের মূল্য আছে, অতএব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শেষ করার, বা শেষ না করলে আমি সারেন্ডার করে নেব। বন্ধুরা আমি হেরে যাচ্ছি, আমি পারবো না, প্লিজ আমি পারছি না, তুমি কি শাস্তি দেবে আমাকে, মাথা পেতে নেবো আমি শাস্তি, পারবো না আর খেতে, দেখো কতটা হয়েছে। তাহলে আমি তাহলে ছেড়ে দিলাম, দিদি ছেড়ে দিয়েছে যখন তাহলে আমি আর খেয়ে শেষ করব না, দেখি কে কতটা বেশি কম খেয়েছি। চলো তোমার বোতল দেখাও দিদি, চলো তোমার বোতল দেখাও, এই দেখো বন্ধুরা, আর আমার বোতলের জলটা তো বোঝাই যাচ্ছে না, দিদিটা তাও দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে, তা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য একটা কাজ করব এখন। দেখতে পাচ্ছো বন্ধুরা, একটু ভালো করে সিন করো, বুঝতেই পারবে কার কতটা, আমার এই যে এইটুকু আছে আর দিদির এই যে এইটুকু আছে, তাহলে কার কম কার বেশি। আমি 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 জিতে গেছি, দিদি হেরে গেছে, তা আমি বললে তো হবে না বা দিদি বললেও হবে না, বন্ধুরা তোমরাই কমেন্টে বলবে যে কে কতটা খেয়েছি, কে বেশি খেয়েছে, কে কম খেয়েছে, আর
এটা বলার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, দেখো কিন্তু অবশ্যই, তোমরা কমেন্টে জানাবে কে জিতেছে। আর আমরা তো দেখতে পাচ্ছি আমাদের আন্দাজে আমি জিতেছি, দিদি হেরেছে। তা বোন কখনো দিদিকে পানিশমেন্ট দিতে পারে বলো? একটা পানিশমেন্ট ডিউ রইলো, আজকের পানিশমেন্টটা আমি ডিউ রেখে দিলাম, আজকে পানিশমেন্ট আমি দেবো না, নেক্সট কোনোদিন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে যখন আসবো তখন ডাবল পানিশমেন্ট যদি দিদি হেরে যায়। আর যদি দিদি না হারে তখন ও আমাকে পানিশমেন্ট দিতে এলে আমি কি করবো জানো তো? আমি বলেই দেবো, আগের দিন তোর পানিশমেন্টটা আমি মুকুব করেছিলাম, ডিউ রেখেছিলাম, যা আজকে শোধ দিয়ে দিলাম, এইটাই ভেবেছি করবো জানো তো। সো বন্ধুরা, দিদি তো বলেছে তোমাদেরকে যে দিদির চ্যানেলটার নাম বেঙ্গলি ব্লগস কেআরটি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক এইভাবে দিদিকেও ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় আমাদের, বিশেষ করে আমাদের, কারণ আমরা তো ঠিক এইটুকু এইটুকু থেকে এতটা হতে গেলে তোমাদের সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই জন্য বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর ভিডিওগুলো একটু দেখো সময় করে, তাতে বেশি উপকৃত হব। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসবো, যদি তোমরা রিকোয়েস্ট করো তবেই তো না রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের মতো টাটা, বাই বাই মাই সুইট ফ্রেন্ড।